আগামীকাল পৃথিবী ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ পৃথিবী ধ্বংস হওয়ার আগে হাদিসে, সহি হাদিসে এবং একাধিক সনদে প্রায় মুতাওয়াতির পর্যায়ের হাদিসে আসছে পৃথিবীতে আশরাতুস সাআল কুবরা, কিয়ামতের আগে বড় বড় কোন হাদিসে দশটা, দশটার সাথে মা দিয়ে এগারোটা, বারোটা, দশটা, এই সকল বিষয় যতদিন পৃথিবীতে সংঘটিত হবে না ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংসের কোনো সম্ভাবনা নাই। সুতরাং পৃথিবী কবে ধ্বংস হবে এটা একমাত্র জানেন কে? আল্লাহ। অর্থাৎ রমাদান মাসের ১৪ তারিখ দিবাগত রাত, অর্থাৎ ১৫ তারিখ যেটাকে আমরা বলি, ওইটা যদি শুক্রবার হয় তাহলে হাদিসে নাকি আসছে আকাশে একটা বিশাল বিকট চিৎকার হবে, ৭০,০০০ লোক মারা যাবে, ৭০,০০০ লোক অন্ধ হবে, বধির হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই জাতীয় কিছু বর্ণনা বা এই জাতীয় কিছু কথা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। আমি এ ব্যাপারে প্রথম যে কথা বলবো, আমরা যারা সাধারণ মানুষের সামনে কথা বলি, অনেক সময় বেখেয়ালে বা অনেক সময় নিজেকে ভিন্নভাবে, যে আমার গবেষণা একটু ভিন্ন বা আমি অন্যান্যদের থেকে একটু আলাদা, এগুলো বোঝানোর জন্য আমরা এমন কিছু বিষয় মানুষের সামনে পেশ করে ফেলি যার কারণে সাধারণ মানুষের ভিতর অস্থিরতা তৈরি হয়। দেখেন, হাদিস রাওয়ায়াতের একটা মৌলিক মূলনীতি আছে, কোথায় যদি কোনো হাদিস আপনি পেয়ে যান অথবা কোনো কিতাবে আপনি হাদিস পেয়ে যান তাহলে কিন্তু সে হাদিস বর্ণনা করা জায়েজ হয়ে যায় না। আব্দুল্লাহ লাকনাওয়ী রাহিমাহুল্লাহ, পৃথিবী বিখ্যাত আলেম, তার জগদিখ্যাত একটা কিতাব আছে আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ, সেখানে তিনি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন যে আমরা যখন কোনো মানুষের কাছে কোনো হাদিস বর্ণনা করব, হাদিস বর্ণনা করার আগে দেখতে হবে যে এই হাদিসের সনদ বিশুদ্ধ কিনা। আল ইতিবার নাকদুর রিজাল লা বি আন যুকিরা ফি কিতাবি কাদা ওয়া কাদা। আমি একটা কিতাব পড়লাম, যেমন নাঈম ইবনে হাম্মাদ আল মারওয়াজির কিতাবুল ফিতান পড়লাম, আমি হাদিস পেয়ে গেলাম যে একটা বিকট আওয়াজ হবে আর মানুষ মারা যাবে, কিয়ামত হয়ে যাবে, পেয়েই আমি বর্ণনা করতে পারবো না। অথবা আমি এখন তো কিয়ামত সংক্রান্ত নানা চটকদার বই প্রকাশ হচ্ছে, কোনো একটা বই একটা হাদিস পেলাম, পেলেই আমি বর্ণনা করতে পারবো না। প্রথম দেখতে হবে নাকদুর রিজাল, এ হাদিসের সনদ আছে কিনা। এ হাদিসের সনদ যদি না থাকে এটা জাল, আর যদি সনদ থাকে তখন আসবে দিরাসাতুল আসানিদ, যে হাদিসের সব রাবি বিশ্বস্ত কিনা, হাদিসে কোনো সাজ কোনো বিষয় আছে কিনা, অনেক তাহকিক করার পর সাধারণ মানুষের কাছে হাদিস বর্ণনা করা। কেউ যদি তাহকিক বর্ণনা তাহকিক না করে হাদিস বর্ণনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইন্না কিযবা আলাইয়া লাইসা কা কিযবি আলা গায়রি, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অনেক সময় সে জাল বর্ণাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমি যে কথা বলবো, যে কোনো হাদিস বর্ণনা করার ক্ষেত্রে বিশেষ করে সাধারণ মানুষের কাছে বলার আগে আমাদের সবার সতর্ক হওয়া উচিত। এবার এই যে হাদিস এখন ছড়িয়ে পড়েছে, এটা কিতাবুল ফিতানে এনেছেন ইমাম মারওয়াজি রাহিমাল্লাহ, কিতাবুল ফিতানে এসেছে। ইবনে মাসউদ থেকে এক বর্ণনা পাওয়া যায়, আবু হুরারা থেকে আরেক বর্ণনা পাওয়া যায়, তিনটা বর্ণনা পাওয়া যায়। কিন্তু মুহাদ্দিসিনে কারাম তাহকিক তালিক করে দেখিয়েছে যে সবগুলো বর্ণনা জাল। যেমন জাল হাদিস সংক্রান্ত কিতাব লিখেছেন ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, ৫৯৫তে তিনি ইন্তেকাল করেছেন, তার লিখিত কিতাব আছে কিতাবুল মওযুআত, বেশ কি প্রসিদ্ধ কিতাব, যেটার উপর পরবর্তীতে ইমাম সুয়ুতি তাআক্কুব করেছেন, ইবনু আররাক আল কাত্তানি তাআক্কুব করেছেন। তো ইমাম ইবনুল জাওজি রাহিমাল্লাহ কিতাবুল মওযুআতে সুস্পষ্টভাবে বলেছেন যে এটি একটি মিথ্যা ঢাহা মিথ্যা জাল বর্ণনা। এমনইভাবে ইমাম ইবনু কাইমিল জাউজিয়া রাহিমাল্লাহ, যিনি শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাল্লাহর ছাত্র, তার লেখা বই হল আল মানারুল মুনিফ, যেটা শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দা রাহিমাল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন, পাওয়া যায়, ওটাতে তিনি জাল বলেছেন। এবং একটা মজার কথা বলি আমি আপনাদের, যারা এ সকল বর্ণনা সাধারণ মানুষের ভিতর ছড়িয়ে রমাদানুল মুবারকের ইবাদতের সময় মানুষের ভিতর গুজব ছড়িয়েছেন, অস্থিরতা তৈরি করেছেন, অন্তত তারা তাহকিকের ক্ষেত্রে যাকে খুব ফলো করেন, নাসিরুদ্দিন আলবানি রাহিমাল্লাহ ১৪২০ হিজরিতে ইন্তেকাল করেছেন, তার যদি সিলসিলাটা ওনারা পড়তেন, সিলসিলাতুল আহাদিস যাইফা, ওইটাও যদি পড়তেন,
আলবানি রহিমাল্লাহ এটাকে জাল বলেছেন। এই ধরনের জাল বানোয়াট ভিত্তিহীন বর্ণার উপর ভিত্তি করে এই গুজবটা পবিত্র মাসে ইবাদতের মাসে আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর একটা দুঃখের কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়লে আমরা দেখি তিনি কিয়ামত সংক্রান্ত ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এগুলো আশ্রয় চাইতেন নবী। আর কিয়ামত সংক্রান্ত আমাদের এটা এত সস্তা হয়ে গিয়েছে এখন, নানা নামে বেনামে কিয়ামত সংক্রান্ত যে যত চটকদার তথ্য দিতে পারে সে আমাদের সমাজে তত বড় গবেষক হয়ে যায়। এজন্য দেখবেন তিন রমজানের চাঁদনি একটা হইল, চাঁদের নিচে একটা তারকা বস এটার থেকে কেউ ইমাম মাহদিরে নিয়ে আসছে পৃথিবীতে। আবার 15 রমজানে কিয়ামত হয়ে যাচ্ছে, কিছুদিন পর কেউ মাহদি বের করে, কেউ দাজ্জাল বের করে, কেউ এইটা বের করে, কেউ ওইটা বের করে, কেউ এইটা বের করে। এগুলার পিছনে পড়া আমাদের কাজ না, আমাদের কাজ হলো ইমান ঠিক করা, আমাদের কাজ আমল ঠিক করা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে কারা? যাদের ইমান ঠিক থাকবে, যাদের আকীদা ঠিক থাকবে। নবী বলেন মাকতুবুম বাইনা আইনাইহি কাফির, দাজ্জালের দুই চোখের মাঝে কাফের লেখা থাকবে। যাদের ইমান ঠিক থাকবে তারা বাঁচতে পারবে। আর আমাদের সমাজে কি ইমানের খবর নাই, আকীদার খবর নাই, সুন্নার খবর নাই, দাড়ি নাই, আমল নাই, কিচ্ছু নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, পর্দার খবর নাই, এর আর কোনো টপিক নাই। তার মানে ওয়াচ করার মানুষেরকে ওয়াচ করার আর কোনো বিষয় নাই। কি এই দাজ্জাল আসতেছে, দাজ্জাল যদি আসে ঈসা আলাইহিস ইসলাম ছাড়া পৃথিবীর আর কেউ দাজ্জালকে আটকাতে পারবে? দাজ্জালকে একমাত্র আটকাবেন কে? ঈসা আলাইহিস সালাম আল মালহামাতুল কুবরা। মাহদী আলাইহিস সালাম যদি পৃথিবীতে আসেন তিনি মুসলমানদের নেতৃত্ব দিবেন। আপনি এগুলো সুহিত রহিমাল্লাহর কিতাব আছে, আলহাবিল ফতোয়াতে একটা রিসালা আছে মাহদী নিয়ে। তো এখন এমন একটা যুগে আমরা আসছি যে এই যুগে এই সকল টপিকে যে যত আজগুবি, যে যত চটকদার, মানুষের ভালো লাগে এমন তথ্য যে দিতে পারে মানুষ মনে করে সে তত বড় গবেষক। এই যে মানুষের সামনে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করা, নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করা, এই চিন্তা থেকে মূলত এই কিছুদিন পর 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 এক একটা নিয়ে ফিতনা তৈরি হয়। এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো ইবাদতের মাস যাচ্ছে, বেশি বেশি ইবাদত করা, আর নিজের ইমান আমল আকীদার হেফাজতের জন্য হাক্কানি রব্বানি উলামা একরামের সাথে জুড়ে জুড়ে থাকা। এখন দেখা গেল আমরা কি তার আকীদা ঠিক কিনা, তার একাডেমিক পড়াশোনা আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আছে, বুখারীতে তো আলিক সূত্রে ইবনে আব্বাসের কথা আসছে, আর ইবনে মাসউদের বক্তব্য আসছে মুসান্নাফ ইবনে আবি শাইবায়, আর সুনানে দারামিতে আসছে মারফু ভাবে। নবী বলেন কার থেকে দিন শিখবা, কার থেকে মাসআলা শিখবা, কার থেকে ইলিম নিবেন? এখন একজন একটা ছাড়ছে, বাস আপনি কার চিনেন না জানেন না, ইউটিউব ফেসবুক একটা ছেড়ে দিয়েছে, সব গড্ডালিকা প্রবাহের মতো এটার পিছনে ছুটছে। অথচ কার থেকে আপনি দিন শিখবেন, কার থেকে মাসআলা শিখবেন? নবী বলেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, যে ব্যক্তি হাক্কানি রব্বানি আলেমদের সোহবতে গিয়ে মাদ্রাসায় গিয়ে প্রাতিষ্ঠানিকভাবে হাঁটু গেড়ে উস্তাদের সান্নিধ্যে গিয়ে দিন শিখেছে তার থেকে দিন শিখবেন। এখন কথা নাই বার্তা নাই, সিডি বিক্রেতা, লোড ফ্লেক্সি লোডার, বাসের হেল্পার, রিক্সা চালক, ভ্যান চালক, এগুলোকে আমি খাটো করছি না, সবগুলো পেশা সম্মানের। বস এখন চার পাঁচটা বাংলা চুটি বই পড়ে অথবা দু চারটা লেকচার শুনে অথবা গুগলে সার্চ দিয়ে তিন চারটা আর্টিকেল পড়ে এখন তিনি বিশাল গবেষক, তিনি বিশাল বিশাল ইসলামিক স্কলার। আর কিছুদিন কিছুদিন পর 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 নতুন এক এক ফতোয়া, আর সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। এজন্য আমি যেটা বলতে চাচ্ছি, এখন আগামীকাল পৃথিবী ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ পৃথিবী ধ্বংস হওয়ার আগে হাদিসে, সহি হাদিসে এবং একাধিক সনদে প্রায় মুতাওয়াতির পর্যায়ের হাদিসে আসছে পৃথিবীতে আশরাতুস সাআল কুবরা, কিয়ামতের আগে বড় বড় কোন হাদিসে দশটা, দশটার সাথে মাহদি এগারোটা, বারোটা, দশটা, এই সকল বিষয় যতদিন পৃথিবীতে সংঘটিত হবে না ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংসের কোনো সম্ভাবনা নাই। সুতরাং পৃথিবী কবে ধ্বংস হবে এটা একমাত্র জানেন কে? আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আছে, এগুলো নিয়ে আমরা বিভ্রান্ত হব না। এই বিভ্রান্ত থেকে বাঁচার পন্থা হলো কার থেকে দিন শিখবো, কার থেকে মাসআলা শিখবো, এটা যাচাই বাছাই করা। এখন আপনি গড্ডালিকা প্রবাহের মতো ইউটিউব ফেসবুকে যেটা পাবেন এটা গ্রহণ করবেন, কিছুদিন পর 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 এই ধরনের ফিতনা সৃষ্টি হবে। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।